একটা দিতে চাইছিল আপনার পেট্রোল বাংলা, পেট্রোল বাংলাতে চাকরি দিতে চাইছিল, বলে চাকরি শিওর দিন আছে তোমার ট্রান্সফার। এভাবে দিনের পর দিন একের পর এক আমাকে ধোকা দিয়ে দিয়ে আশা দিয়ে রেখে রেখে আর বয়সটা পর্যন্ত আমাকে শেষ করে দিছে। আমি বললাম আমার বয়স তো শেষের দিকে, কোনো সন্দেহ না চাকরি হয়ে যাবে, বয়স শেষ হয়ে যেতে দেখ সমস্যা কি, চাকরি শিওর। চাকরি হবে পেট্রো বাংলায়, লাগবে 3 লক্ষ টাকা ঘুষ, পাবেন মোটা বেতন আর বাড়তি ইনকামের তো সুবিধা রয়েছেই। চাকরির এমনই এক মিথ্যা স্বপ্ন দেখিয়ে চারজন সাক্ষীর উপস্থিতিতে স্টাম্পে স্বাক্ষরিত প্রমাণসহ নগদ 3 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হারুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। চাকরি প্রার্থী আমিনুল ইসলাম রবিন অবশেষে চাকরি না পেয়ে পাড়ি জমান সৌদি আরবে। রবিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায়, এখন সেই 3 লক্ষ টাকা চাইতে গেলে হারুন টাকা না দিয়ে উল্টো তাকে এবং তার পরিবারের লোকজনকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। যখন গার্মেন্টসে চাকরি করতাম তখন আমার ইন্টারভিউর জন্য ডাকে যে মামা তুমি 10টার সময় থাকো আমি তোমাকে নিয়ে যাব। তখন আমার আব্বু আর আমার কাকা ওইখান দিয়ে ঢাকায় যায়। পরে আমি সকাল 10টার দিক চাকরির উদ্দেশ্যে রওনা হই, পরে 11টা 12টা বাজে যাবে, আসেন তো পরে ফোন দিয়ে ফোন পর্যন্ত বন্ধ। পরে আমরা 3 দিন ঢাকায় অবস্থান করছিলাম, যেন মনে হয় আসবে আসবে। পরে আবার ফোন দিয়ে ফোন রিসিভ করে না, তার 1 মাস পর আবার আর একজনকে দিয়ে ফোন দেওয়া, কয়ে তোমার চাকরি হয়ে গেছে তুমি আসো। তখন আমি বললাম না আমি এই চাকরি নেবো না, আমি কীভাবে নেবো? আর তোমাকে বলেন চাকরি আমার ইন্টারভিউ দিতে গেছি আমাকে দেয় নাই, এইভাবে এইভাবে লাগিয়ে করছে। পরে আমাকে হুমকি দেয় তুই যদি না আসস তোর সমস্যা আছে, তোর আব্বুর আর তোর সমস্যা আছে, তোর আশা দেখবো চাকরি না নিলে তোর টাকা পয়সা দেবো না, তুই কোন বাপকে দিয়ে টাকা উঠিতে পারিস উঠেস, আমি বড় একটা অফিসার। এইরকম বিভিন্ন রকম ভাই আমাকে হুমকি ধমকি দিত। তারপরে আমার আসলে থানা মামলা করা আছে, মানে 3টে মোবাইল নম্বরে, মানে হুমকি দিতে 3টে মোবাইল নম্বর হচ্ছে আমি জিডি করে রাখছিলাম। বয়স ছিল 29 বছর কয়েক মাস, তো আমার এলাকা ওই ঘুরতে ঘুরতে আমার সার্টিফিকেটের বয়স পার করে দেয়, 30-এর আপ করে দেয়। তাহলে সে বলতে পারতো যে চাকরি হয় না, তাহলে আমি অন্য জায়গায় চেষ্টা করলে হইতো। আমার পাবনাতে মনে করেন হচ্ছে ডিসি কোর্টে আমার সরকারি কার্ড আসছিল, চাকরি কার্ড আসছিল, তাই আমাকে তারা পরীক্ষা দিতে দেন নাকি চাকরি শিওর হবে, তো ওইখানে আমার লাইন গার্ড করা হয়েছিল, ওইখানে আমার চাকরিটা শিওর হইতো। ঘটনাটি ঘটেছে বছর 3 আগে পাবনার বেড়া উপজেলার কৈটালা এলাকার মাসখালী গ্রামে। হারুন আমার কাছ থেকে টাকা নেয়, পেট্রোল বাংলা চাকরি দেওয়ার কথা কয়, আমার ছেলের পরবর্তীতে চাকরির কথা বললি টাকাও দেয় না আর ধরাও দেয় না, আর বাড়ির থেকে হুমকি টুমকি দেয়। কয়েকজন সাক্ষী এবং এলাকার লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। হ্যাঁ টাকা লিসে জানি, টাকা আনি আমার দোকানে নিল, নিয়ে আসলো, নিয়ে এসে বলে টাকাটা ঘুরে দেন ওই রবিনের চাকরি দেওয়ার লিগে। সেদিন আমি দোকানে বসা ওই হারুন আসলো, আমার চাচা আসলো, আসার পরে 3 লক্ষ টাকা দিল, মানে হারুনের কাছে মানে গুনিয়া চাকরির বাবদ আমার সামনে টাকাটা দিছে। হারুন কোথায় থাকে? হারুন মানে এলাকায় থাকে না, ও কোথায় থাকে সঠিক বলতে পারবো না। পরে মুঠোফোনে অভিযুক্ত হারুনের সাথে কথা বললে তিনিও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে নেন। চাকরির বিষয়ে টাকা দিছিল 3 লক্ষ টাকা বলে, প্রথমে আমি দিতে চাইছিলাম পেট্রো বাংলায়, যেটা সত্য। পরে যখন আমার ওই পেট্রো বাংলার যে সবজি গুলো বললাম যখন ভর্তি হয়ে গেল, তখন আমি তাহলে বুঝলাম যে পেট্রো বাংলায় আমার পক্ষে পুরো সম্ভব না। আপনি ওই যে ওই সময় কি আপনি পেট্রো বাংলায় চাকরি করতে যান? হ্যাঁ আমি চাকরি করতাম এবং ভাই এখনো করি, কিন্তু আমি ভাই আমার একটু সমস্যার কারণে আমার এখানে একটা হোন্ডা চুরি হয়েছিল, হোন্ডা চুরি হওয়ার কারণে ভাই একটা মামলা হয়, ভাই আমি একটা মামলা খাই, মামলা খাওয়ার পর তখন আমি ভিতরে ছিলাম। পরে সব ভাই তার মাথা হলো খারাপ, একচুয়ালি আমার সে আরো আমাকে 3 লক্ষ টাকা দিল ভাই। এখন ওদের দাবি ভাই আপনি টাকা পয়সা দিচ্ছেন না, উল্টা হুমকি ধমকি দিচ্ছেন। আসলে ভাই আমি আপনাকে বলি আলমগীর ভাই, টাকা যে সময় নিচ্ছি তার 2 মাস পরেই করুন, করোনার ভিতরে অভিসাধার সব বন্ধ, প্রায় 2 বছর করোনা ছিল বুঝছেন। করোনা থাকার পর তখন আমি আবার ওই আমার যে রহুল্লাবিন স্যার যখন ওই এলপিআর এ চলে যায়, তখন আমি তাদেরকে বলি যে টাকাটা তাহলে আপনি ফেরত নেন আর আমি পেট্রো বাংলায় চাকরি দিতে পারবো না। ওই রহুল্লাবিন পেট্রো বাংলার হচ্ছে কোন পোস্টে ছিল? উনি ছিল পেট্রো বাংলার চেয়ারম্যান এবং সিনিয়র সচিব।
সরাসরি ওনার সাথে আপনি লবিং করছিলেন?